আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় আলোকিত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ফেসবুকে কম বেশি সকলে মেয়ে ছেলে উভয়ে কিছুক্ষণ পরপর ছবি তুলে আপলোড করে থাকে, কিন্তু ইসলামে কি বলা হয়েছে বিনা প্রয়োজনে ছবি তোলা যাবে? ছবি তোলা কি হারাম, অথবা মেয়েদের ছবি তোলা কি হারাম? আবার দেখা গেছে কেউ কেউ মসজিদে গিয়ে ছবি তোলেন, বিশেষ করে জুম্মা বারে। অনেক ফেসবুকে দেখা গেছে মসজিদের ভেতরে তোলা ছবি পোস্ট করে দিয়ে লেখেন জুম্মা মুবারক। এটা কি করা যাবে? অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় অনেকেই মৃত মানুষের ছবি তোলে জীবনের শেষ স্মৃতি হিসেবে রাখার জন্য। মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কি, এ সম্পর্কে ইসলাম কি বলে? মুসলিম ভাই ও বোনেরা অনেকেই হয়তোবা এই বিষয়গুলো জানেন না, এই বিষয়গুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো দেরি না করে চলুন শুরু করি। এক বোন প্রশ্ন করেছেন, বিনা প্রয়োজনে ছবি তোলা প্রসঙ্গে জানতে চাই, বর্তমানে ফেসবুকে মেয়েরা হিজাব পরিধান করে মুখ খোলা রেখে ছবি দিচ্ছে, একে অপরকে ট্যাগ করছে এবং তাদের স্বামীরা তাদের ওয়াইফের ছবি পোস্ট করছে, বিনা প্রয়োজনে আসলে এগুলো করা আর কতটুকু যুক্তিসঙ্গত? এটা কোন পর্যায়ে পড়বে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ প্রিয় বোন, এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। ইসলামের দৃষ্টিতে একান্ত প্রয়োজন ব্যতিরেকে ছবি তোলা জায়েজ নেই, বিশেষ করে ফেসবুকে মহিলাদের হিজাব পরিধান করা অথচ মুখ খোলা কিংবা হিজাব ছাড়া বেপর্দা ছবি আপলোড করা আরও গর্হিত কাজ, কারণ ইসলামে বলা হয়েছে একান্ত প্রয়োজন ব্যতীত ছবি তোলা না জায়েজ। যেমন ধরুন, ভোটার আইডির জন্য ছবি তোলা, এটা তুলতে পারেন। পড়ালেখার জন্য কোনো ফর্ম পূরণের ক্ষেত্রে ছবি ব্যবহার করা যাবে, এক কথায় বিশেষ প্রয়োজনে। কিন্তু বর্তমানে দেখা গিয়েছে ফেসবুকে মেয়েরা হিজাব পরিধান করে মুখ খোলা রেখে ছবি দিচ্ছে, একে অপরকে ট্যাগ করছে এবং তাদের স্বামীরা তাদের ওয়াইফের ছবি পোস্ট করছে। এটা তো বিনা প্রয়োজনীয় ছবি তোলা। এখন অনেক বোন রেগে যেতে পারে যে আমরা তো বোরখা এবং হিজাব পরিধান করেই ছবি তুলছি, এতে খারাপ কোথায়? আমরা তো পর্দা অবলম্বন করেই ছবি তুলছি। আরে বোন, ইসলামে বলা হয়েছে বিনা প্রয়োজনে ছবি তোলা নাজায়েজ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং জুম্মাবারে মসজিদের সামনে থেকে অথবা মসজিদের ভেতরে ছবি তুলে জুম্মা মোবারক লিখে নিজের সেলফি পোস্ট করা, এটা তো তেমন গুরুত্বপূর্ণ নয় যে মসজিদের সামনে গিয়ে ছবি তুলতেই হবে এবং জুম্মা মোবারক পোস্ট করতেই হবে, তা না হলে নামাজ হবে না, এটা তো না। আপনি মসজিদে গিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ফেসবুকে বন্ধুদের দেখানোর জন্য নয়। আপনি এটা করতে পারেন শুধু একটি মসজিদের ছবি তুলতে পারেন, অথবা গুগল থেকে মসজিদের ছবি নিয়ে জুম্মা মোবারক পোস্ট করতে পারেন, কিন্তু বিশেষ কারণ ব্যতীত নিজের ছবি তোলা নাজায়েজ। অনুরূপভাবে মৃত ব্যক্তির ছবি তোলাও বিনা কারণ ব্যতীত নাজায়েজ। মৃত ব্যক্তির ছবি না তুলে তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলে বেশি কাজে লাগবে। আশা করি আজকের পর থেকে বিনা কারণ ব্যতীত ছবি তুলবেন না। রোজ হাশরের ময়দানের দিনে আল্লাহ তাআলা বলবে, যতগুলো বিনা কারণে ছবি তুলেছ প্রতিটারে একটি করে প্রাণ দাও। যখন আপনি প্রাণ দিতে পারবেন না, তখন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পূর্ণ ঘটনাটি শুনে প্রত্যেকটি ভাই এবং বোনকে উপলব্ধি করে এ থেকে শিক্ষা গ্রহণ করে হেদায়েত করুন। রাব্বিজুল জালালি ওয়াল ইকরাম, এর উপর কৃতজ্ঞ আপদ মুস্তক নত করে রাখার তৌফিক দান করুক। হে রাব্বুল আলামিন, প্রতিনিয়ত আমার ঘাট যেন আপনার নিকট নত থাকে। হে রাব্বুল আলামিন, প্রতিনিয়ত যেন আমি আপনার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। হে আল্লাহ, আপনি আপনার কৃতজ্ঞদের মাঝে আমাকে কবুল করে নিন, আমাদের সবাইকে কবুল করে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।